আপনাকে আজ এখানে খুন করতে পারি আশাদু আশাদু আল্লাহ মাই নেম ইজ রোজ মাই নেম ইজ জয় মাই নেম ইজ আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা লাহা ইল্লাল্লাহ আশাদু 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 আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইজ ডেরাইভড ফ্রম দ্যাট চ্যাপ্টার 9 মুসলিম ফাইল আমার প্রশ্নটা প্রশ্ন রুকনির কাছে আমরা সবাই জানি যে প্রত্যেক দেশে একটা ফৌজদারি আইন আছে আর কেউ যদি কোনো অন্যায় করে তাকে সেই ফৌজদারি আইন অনুযায়ী শাস্তি দেয়া হয় তবে এত কিছুর পরেও যদি খবরের কাগজ পড়েন সেখানে দেখবেন হাজার হাজার খুন ধর্ষণ আর পুরো পৃথিবীটা জুড়েই এমন অপরাধ চলছে ধরেন আপনি আপনার লেকচারে যে কথাগুলো বললেন লেকচারের শুরুতে যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়েছিলেন নিজের পাপের জন্য তিনি এই শাস্তি পাননি বরং ক্রুসিফাইড হয়েছিলেন মানুষ জাতির সবার পাপের প্রায়শ্চিত্তের জন্য মানে খ্রিস্টানদের পাপের জন্য যদি আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্টানদের জন্য ক্রুসিফাইড হয়েছেন তাহলে আমাদের এই পৃথিবীর অবস্থাটা কি হবে ঠিক আছে শেষ হয়েছে বাইবেলে বলা আছে যীশু মারা গিয়েছেন পৃথিবীর সব মানুষের পাপের বোঝা নিয়ে যে লোক যীশুকে বিশ্বাস করে সে পাপ থেকে মুক্ত হবে এই বিশ্বাসটা আসলে আপনার জন্য পৃথিবীর সব মানুষের জন্য তাহলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কে সবাই যদি এটা বিশ্বাস করে হ্যাঁ আপনাকে আজ এখানে খুন করতে পারি হ্যাঁ আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য যীশু ক্রুসিফাইড হয়েছেন আমার বিচার করতে পারবেন না হ্যাঁ এটা কি কাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না এর জন্য যীশুকে ক্রুসিফাইড করা হয়েছে এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছিলাম বুক অফ জেমসে আছে আরবিতে ইয়াকুব বলছেন যদি সত্যি বিশ্বাস করেন আমাকে খুন করবেন না আপনি আপনি খুন করবেন না এটা লিখে দেন যদি মিস্টার ইফতেখার আজকে আমাকে খুন করে আর এজন্য কোনো আদালতে তার বিচার করা যাবে না লিখে দিতে পারবেন হ্যাঁ এই কথাটা লিখে দিতে পারবেন এক মিনিট আমি কালকেই বিশ্বাস করব যে যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে মারা গিয়েছেন কালকেই বিশ্বাস করব আমি একজন খ্রিস্টান হয়ে যাব দেখেন এই দুইটা ব্যাপার আলাদা আগেও বলেছি পাপ আর পাপের ক্ষতি আলাদা ওকে পাপ জিনিসটা হলো আলাদা আপনাকে একটা সহজ কথা না দেখেন শুনেন আপনি তো একজন বিশ্বাসী আপনি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন একজন খ্রিস্টান হ্যাঁ আজকে সকালে আমার মেয়েকে বলেছিলাম তুমি এক থেকে শুরু করে বিশ ঘরের নামটা একেবারে সব মুখস্থ করে ফেলবে মুখস্থ করো আমি সন্ধ্যায় এসে শুনব শুধু আমাকে খুশি করার জন্য সে সব মুখস্থ করেছে সবগুলো মুখস্থ করে আমাকে সন্ধ্যায় শুনিয়েছে ডাক্তার জাকির নায়েক খ্রিস্টান নন একজন মুসলমান কিন্তু তিনি প্রত্যেকটা বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারেন যে কোনো বাইবেল হ্যাঁ আপনি একজন বিশ্বাসী বলেছেন যে আমি বিশ্বাসী যীশুকে ভালোবাসি কিন্তু বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিতে পারেন না ব্রাদার 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 ইউ হ্যাভ টু পুট আমি আপনাকে অনুরোধ করব একটু শান্ত হন আর আপনার প্রশ্নটা করেন দয়া করে মন্তব্য করবেন না যে বক্তারা কি জানেন বা জানেন না আচ্ছা আপনি আপনার প্রশ্নটা করেছেন এবার উত্তরটা শুনুন আমি এই কথা আগেও বলেছি একটা জিনিস হলো পাপ আরেকটা হলো পাপের ফলাফল ওকে যেমন ধরেন একজন খুব গরিব লোক তার কাছে খুব অল্প খাবার ছিল আমি একজন চোর খাবারটা চুরি করলাম আর লোকটা না খেতে পেয়ে মারা গেল ওকে এর কিছুদিন পর কয়েকদিন পর একজন ধার্মিক লোক আমাকে বলল তুমি চুরি করেছো এটা করা উচিত নয় তখন আমি বুঝলাম যে এমন অপরাধ করে ফেলেছি যেটার ক্ষতিপূরণ নেই আমার অপরাধের কারণে একজন মানুষ মারা গেছে তবে সেই লোক বললেন তোমার মুক্তির জন্য আমি যিশুর কাছে প্রার্থনা করেছি তারপর আমার নিয়তি বদলে গেল আমার নিয়তি যে বদলালো এটাই হলো বাস্তব বাইবেলও এই কথাই বলা হয়েছে ঈশ্বরও এই কথাই বলছেন এই ক্ষতিপূরণ কি করে করতে পারি আমি একজনকে মেরে ফেলেছি তার খাবার চুরি করেছি এর উত্তর হলো না পুলিশ আমাকে অ্যারেস্ট করবে তারপর সেই দেশের আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেতে পারে হ্যাঁ আমি যে অপরাধ করেছি তার ফলাফলগুলো আমাকে মেনে নিতেই হবে কিন্তু আমার আত্মা নিরাপদ কারণ আমার নিয়তি বদলে গেছে ঈশ্বর আমাকে সব পাপ থেকে মুক্তি দিয়েছেন কিন্তু যে ক্ষতি আমি করেছি সেটা বেশ বড় ক্ষতি আর সেটার মূল্য এই পৃথিবীতেই আমাকে দিয়ে যেতে হবে অনেক পাপ সেগুলো এত গুরুতর সেগুলোর ক্ষতিপূরণ হয় না যদি আমি খ্রিস্টান হই আরেকটা ঘটনা দেখেন আমি ছোট পাপ করলাম ধরেন সাজির সাথে প্রতারণা করলাম
তারপরে আমার অনুতাপ হতে লাগলো, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমি সাজিকে ঠকিয়েছি। সাজি, এই যে আপনার পেন, এটা সেদিন আমি নিয়ে গিয়েছিলাম। এ ধরনের ছোট পাপের ক্ষতিকে পূরণ করা যায়, এসব ক্ষেত্রে সম্ভব। তবে আমার পাপের জন্য যদি অতীতে কোনো মানুষ মারা গিয়ে থাকে, এটার ক্ষতিপূরণ নেই। আর সব দেশে আইন আছে, তখন সেই আইনে আমার বিচার করা হবে। তাহলে একটা হলো পাপ, আর একটা হলো ক্ষতি। সব ক্ষতিকে পূরণ করা যায় না। মনে করেন, আমি একজন অ্যালকোহলিক, অনেক বেশি মদ খেতাম, জীবনের অনেক সময় মদ খেয়ে কাটিয়েছি। তারপর বয়স হয়ে গেলে একজন ধার্মিক লোক আমাকে বলল, ঈশ্বরের কাছে ক্ষমা চাও। আমি তখনই ক্ষমা চাইলাম আমার প্রভু যিশুর নামে, আর তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম। একেবারে তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম। ঈশ্বর আমার নিয়তি বদলে দিলেন। তবে আমি সারা জীবন ধরে প্রচুর বিয়ার খেয়েছি, আর আমার লিভারে পচন ধরে গেল। তারপর আস্তে আস্তে আমার লিভার পচে আমি মরে গেলাম। যে পাপগুলো করেছিলাম সেগুলো আমার জীবনের ক্ষতি করেছে, তবে থ্যাংক গড আমার আত্মার ক্ষতি হয়নি। হ্যাঁ, এভাবে পাপ করে নিজের অনেক ক্ষতি করে ফেলেছি আমি, তবে আত্মার ক্ষতি হবে না, কারণ আমি ক্ষমা চেয়েছি। ফ্রি গিফট ঈশ্বর উপহার দিচ্ছেন, ঈশ্বর আমাকে পাপমুক্ত করছেন, এটা আমার প্রাপ্য না, তারপরও যিশুর জন্য করছেন। এটা হলো একটু অদ্ভুত লেনদেন। যিশু আমার পাপ নিয়ে নিজে বহন করছেন, অন্য কেউ এই কাজ করতে চাইবে না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমাকে মোটেও সন্তুষ্ট করতে পারেননি।